তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ পা রেখেছে চাঁদে, সাগরের অতলের অমীমাংসিত রহস্য আজ অনেকটাই হাতের নাগালে। তারপর আপনি জানলে অবাক হবেন, আমাদের খুব কাছেই বঙ্গোপসাগর একটি দ্বীপ রয়েছে যেখানে বাস করে এক অসভ্য জাতি। সেখানে গেলে কেউ প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। দ্বীপটির নাম উত্তর সেন্টিনাল দ্বীপ। বঙ্গোপসাগরের একটি ভারত নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জ হল আন্দামান নিকোবর। আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি রহস্যময় দ্বীপ হল উত্তর সেন্টিনাল দ্বীপ। এখানে এমন একটি উপজাতি রয়েছে যাদের সাথে নেই বহির্বিশ্বের কোনো যোগাযোগ। বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপটির আয়তন মাত্র 23 বর্গমাইল। এখানকার জনসংখ্যা 39 জন, তবে প্রকৃত জনসংখ্যা কেউ জানে না, কারণ আজ পর্যন্ত কেউ এই দ্বীপে গিয়ে জীবিত ফেরত আসতে পারেনি। এই দ্বীপের বাসিন্দারা এতটাই অসভ্য যে তারা আদিম যুগের মানুষদের মতো জীবন ধারণ করে। কেউ এই দ্বীপে প্রবেশ করতে গেলে তার ভাগ্যে লেখা থাকে নিশ্চিত মৃত্যু। তাই ভারত সরকার 1956 সালের এক বিশেষ আইনে এই দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ করে। এই দ্বীপের সেন্ট্রাল বাসিন্দারা একা থাকতে চায়। এই দ্বীপের বাসিন্দারা বারবার আগত জাহাজগুলিকে আক্রমণ করে এবং লোকদের হত্যা করে। সেন্টিলিজরা কথা বলে নিজস্ব ভাষায়, আর সেই ভাষা বোঝার ক্ষমতা আর কারো নেই। এই দ্বীপের অধিবাসীরা আগুনের ব্যবহার জানে না, বস্ত্র হিসেবে ব্যবহার করে কাছের ছাল আর পশুর চামড়া। 1880 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমভি পোর্টম্যান এই দ্বীপে গিয়ে এর অধিবাসীদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। তিনি বয়স্ক সহ 4 জন শিশুকে পরীক্ষা করার জন্য নিয়ে আসেন, কিন্তু এক অজানা কারণে, এক অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। সেই থেকে সভ্য সমাজের মানুষদের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সেন্টিলিজরা। এমনকি 2004 সালে ঘূর্ণিঝড়ের পর ভারত সরকার হেলিকপ্টারে করে এই দ্বীপে ত্রাণ পাঠিয়েছিল, কিন্তু সেন্টিলিজরা তীর মেরে তাড়িয়ে দেয় হেলিকপ্টার। 2006 সালে অনুপ্রবেশ করা 2 জেলেকে হত্যা করে দ্বীপের সেন্টিলিজরা। সাল 2018, মার্কিন ধর্মযাজক অ্যালেন চাও বিনা অনুমতিতে দ্বীপটিতে প্রবেশের চেষ্টা করে। সে একজন জেলেকে ঘুষ দিয়ে তাকে দ্বীপে নামিয়ে দিতে রাজি করায়। অ্যালেন চাও দ্বীপে গিয়ে বাসিন্দাদের সাথে ভাব জমানোর চেষ্টা করেন, তবে সেন্টিলিজরা তাকে তীর হাতে তাড়া করলে তিনি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে আসেন। পরের দিন ভোরবেলা অ্যালেন চাও দ্বীপের অন্য প্রান্ত দিয়ে দ্বীপটিতে প্রবেশের চেষ্টা করেন এবং সফল হন। তিনি কয়েকজন শিশুকে দেখতে পান, তবে এবারও তাকে প্রাণ নিয়ে পালাতে হয়। তৃতীয়বার দ্বীপটিতে প্রবেশ করলে সেন্টিলিজরা অ্যালেন চাওকে তীর মেরে হত্যা করে। শুধু তাই না, সমুদ্রের তীরে ঝুলিয়ে রাখে যাতে ভয় পেয়ে বাইরের কেউ এই দ্বীপে আসার সাহস না পায়। এর ফলে ভারত সরকার দ্বীপটিতে সকল প্রবেশ নিষিদ্ধ করে দেয়, আর উত্তর সেন্টিলিনের গায়ে এটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা। ধারণা করা হয় প্রায় 10,000 বছর পূর্বে সেন্টিলিজদের পূর্বপুরুষরা আফ্রিকা থেকে এই দ্বীপে আসে। বর্তমানে এই উত্তর সেন্টিলিন দ্বীপের বাসিন্দারা সেই আদিম প্রস্তর যুগের মানুষদের মতো বসবাস করে।